হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শোয়েব ইসলাম। তো আমরা আমাদের থিওরিটিক্যাল সেকশনে দেখেছি হচ্ছে কিভাবে হচ্ছে এক থেকে এন পর্যন্ত সংখ্যা যোগ করতে হয়। তো এখন আমরা প্র্যাকটিক্যাল সেকশনে চলে আসছি, এখন দেখাবো কিভাবে এক থেকে এন পর্যন্ত সংখ্যা যোগ করে প্রোগ্রামিং এ রান করে দেখানো যায়। তো আমরা কি করবো, আমরা একটা সংখ্যা নেব আই, এটা লুপ চালানোর জন্য লুপের প্রথম যে মেসেজ করতে একটা ভ্যালু দিয়ে সেই ভ্যালুটা নিচ্ছি, আমি ভেরিয়েবলটা নিয়েছি। তাই এরপর হচ্ছে এন পর্যন্ত সংখ্যা যত যোগ করবো সেটা একটা নাম্বার নিতে হবে আমাদের গেন, এবং যোগ করবো এক থেকে এন পর্যন্ত সংখ্যা সেটা সাম নিয়েছি, এবং আমি সামারের ভ্যালুটা আমি কি ইনিশিয়ালাইজ করে দিয়েছি জিরো দিয়ে। ওকে, এখন আমি এখানে কি করবো, ইউজারকে বলবো আপনি একটা সংখ্যা দেন, তো সেজন্য কি আমি পিন দিয়ে একটা সংখ্যা দিয়ে দিলাম প্রিন্টেড ভ্যালু অফ এন, ইউজারকে বলবো। এখন ইউজার সংখ্যা দিয়ে দেবে কীভাবে, এইচপি ডট নেক্সটের মাধ্যমে, আমাদের স্ক্যানের মাধ্যমে। ওকে, এখন আমরা ফর লুপ চালাবো। আমাদের লুপটা চলবে হচ্ছে ওয়ান থেকে, তো আই ইকুয়াল ওয়ান, এনে চলবে কোন পর্যন্ত, এন পর্যন্ত। তো ইউজার এনে যে ভ্যালুটা দেবে সেই পর্যন্ত, এবং কী হবে, আই প্লাস প্লাস হবে, আই মানটা বাড়বে এন পর্যন্ত। এবং এর মধ্যে আমরা কী করবো, প্রত্যেকবার যোগ করবো প্রত্যেকটা সংখ্যা, একটা সংখ্যার সাথে আগের সংখ্যাটা, এই কী লিখতে পারবো, সাম ইকুয়াল সাম প্লাস আই। হ্যাঁ, যোগ হওয়ার পরে কি এটা পিন করে দেবো আমরা, পিন দিয়ে দিলাম, কি পিন করবো, সামটা। ওকে, দেখি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি নাকি, ভুল করেছি, টি দেয় নেই প্রিন্টের। ওকে, তো রান ক্লিকে অপশন করলে ইন্টার এ ভ্যালু ওপেন, সাপোজ আমি এক থেকে পাঁচ নম্বর সংখ্যা যোগ করবো, আমি পাঁচ ইন্টার করলাম, তো আমাদের কি, হ্যাঁ দেখেন এখানে আমাদের কি দেখাচ্ছে, অ্যান্সার কোনো দেখাচ্ছে। তো আমরা কী করতে পারি, এখানে একটা প্রিন্ট না দিয়ে প্রিন্ট লাইন দিতে পারি, যাতে আমাদের পরের লাইনে এই বিল্ড সাকসেসফুলি চলে যায়। তো আমি আবার দিই, তো পাঁচ ইন্টার করলে আবার করলাম, দেখেন 15। আমি 10 ইন্টার যদি করি, মানে এক থেকে 10 পনেরো সংখ্যা, আমার কী দেখাবে, 55। কাজে আমাদের প্রোগ্রামটা কি ঠিক মতো রাখা হয়েছে। তো আমি একবার আরেকবার মানে একবারে বলে যাচ্ছি কীভাবে প্রোগ্রামটা কাজ করলো, আই মান টু ওয়ান, এবং আই এখানে ইউজার কি যে মানটা দেবে, সাপোজ পাঁচ পর্যন্ত সংখ্যা দিল। আমি আপনাদেরকে যদি থিওরিটিক্যাল সেকশনে বুঝিয়েছি আরেকবার বলছি, তো প্রত্যেকবার এখানে আই এর মান নেবে এবং আই এর মান বসাবে এবং সামের মান বসাবে। তো সামের মান প্রথমে জিরো ছিল, জিরোর সাথে ওয়ান বসাবে, তারপর হচ্ছে কি প্রথম লুপে সামের মান ওয়ান হয়ে যাবে, এরকম করতে করতে লুপটা চলবে, এবং অবশেষে সবগুলো যোগ করে কি আমাদের পিন লাইনের মাধ্যমে এটা আমাদেরকে দেখাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো দেখা হবে ডিটেলে, আর আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।